सुप्रिय व्यूअर्स अस्सलामु आलैकुम आमी जहांगीर आलम शुभ आपनारा देखछेन टेकजास जानाई आपनादेरके स्वागतम बंधुगण आमरा अनेक समय आमादेर भिडियोगुलो आमरा व्हाट्सएपे सेंड करे थाकि एवं फेसबुक अनेक समय सेंड करे थाकि आमरा जारा नतून यूजार अर्थात यूट्यूबे जारा नतून करे काज करते चाई आमरा सकले हयतो भाबी जे यार आमादेर तो यूट्यूबे तो आमादेर अतो सबसक्राइबार नहीं अर्थात आमी जे एकटा चैनल क्रिएट करेछि ए कथाटा जदि आमार सबाइके जानाते हय ताहले तो आमाके आमार फेसबुके जेहेतु अनेक फ्रेंड रयेछे सेई फ्रेंड सार्केलेर मध्ये आमाके आमार भिडियोटा हयतो शेयर करते हबे ताहलेई हयतो अनेक सबसक्राइब पावा जाबे। एई हिसाबे आमरा किन्तु जारा नतून यूट्यूबार तारा किन्तु अनेकेई व्हाट्सएपे लिंक शेयर करते थाकि एक्चुअली आमिओ एटा लिंक शेयर करे थाकि तो एरपर थेके आर लिंक शेयर करब ना भाबछि केननाना लिंक शेयर कराते अनेकगुलो इफेक्ट किन्तु चैनलेर उपरे पड़े পারে আর অনেক ক্ষতি হতে পারে। তো কি ক্ষতি হতে পারে অবশ্যই এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। জানি ভিডিওর মধ্য দিয়ে আজকে অনেক নয়েজ আসছে কারণ এত গরম পড়েছে ফ্যান না চালিয়ে কিন্তু ভিডিও মেকিং করতে পারছি না। সো ফ্যান চলছে যার কারণে এত ভয়েস আসছে নয়েজ চলে আসছে। তো কি হয় আমরা নতুন যখন চ্যানেল ক্রিয়েট করি তখন আমরা ভিডিওটার লিংক হয়তো আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে থাকি। হোয়াটসঅ্যাপে শেয়ার করার পরে তারা আমার লিংকে হয়তো অনেকে ক্লিক করে আবার অনেকে ক্লিক করে না। আবার অনেকেই হয়তো ক্লিক করে, ক্লিক করার পরে আমার হয়তো 10 মিনিটের ভিডিও 3 সেকেন্ড দেখার পরে বা 4 সেকেন্ড দেখার পরে আমার ভিডিওটা হয়তো কেটে দেয়। এই ভিডিওটা কেটে দেওয়ার ফলে কি হয় আমার যে ওয়াচিং টাইম সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এবার আমরা হয়তো ভাবি যে আমাদের অনেক ফ্রেন্ড রয়েছে, বন্ধু রয়েছে, তাদের কাছে আমরা ভিডিওর লিংক শেয়ার করি, তারা হয়তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আসল কথা বলতে আমি যেটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি জানতে পেরেছি বা বুঝতে পেরেছি বন্ধুরা কখনো ফলোয়ার্স হয় না। সত্যি বলছি বন্ধুরা কখনো ফলোয়ার্স হয় না। আপনাকে কিন্তু অজানা ব্যক্তি কিন্তু আপনাকে ফলো করবে, আপনাকে লাইক করবে, আপনাকে কমেন্ট করবে, আপনাকে শেয়ার করবে। আরে বন্ধুরা কিন্তু আপনার ভিডিও অনেকেই হয়তো দেখবে না, সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। বন্ধুরা হয়তো আপনার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না, আপনার চ্যানেলের ভিডিও হয়তো চেক করে না যে ভিডিও কী এসেছে দেখি, তারা হয়তো আপনার ভিডিও অত গুরুত্ব দিয়েও দেখে না যাকে হয়তো আপনি যতটা গুরুত্ব দিয়ে আপনি লিংক শেয়ার করে থাকেন, আপনার ভিডিওতে হয়তো ডিসলাইক দিয়েই বেরিয়ে যায়। অনেক বন্ধু এরকম আছে যাকে হয়তো আপনারা নিজের ভাবেন কিন্তু আসলে সবাই কিন্তু নিজের নয়। যাই হোক এইদিকে আমি যাচ্ছি না। তো এইভাবে আমরা লিংক শেয়ার করে থাকি, লিংক শেয়ার করাতে আমাদের চ্যানেলে কিন্তু একটা এফেক্ট পড়ে, আমাদের ভিউ কম আসে এবং একটা আইডি থেকে লিঙ্কটা কিন্তু শেয়ার হয়। অর্থাৎ আপনার ডিভাইস থেকে বারবার যখন ওই চ্যানেলের লিঙ্ক শেয়ার হবে তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে একটা আইডি থেকেই তো ভিডিওটা শেয়ার হচ্ছে, তখন ইউটিউব সেই ভিডিওটাকে র্যাঙ্ক করা থেকে কিন্তু দূরে রাখবে। যখন আপনার ভিডিওতে ভালো কিছু কন্টেন্ট থাকবে তখন কিন্তু আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে, ভিউয়ার রয়েছে, তারাই কিন্তু আপনার চ্যানেল কিন্তু চ্যানেলের ভিডিও কিন্তু তারা কিন্তু শেয়ার করবে। আর তারা যখন বিভিন্ন ডিভাইস থেকে যখন আপনার ভিডিওটা শেয়ার হতে থাকবে তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে থাকবে। আর আপনার নিজের ডিভাইস থেকে বারবার কিন্তু হয়তো আপনি লিংক শেয়ার করছেন সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের কিন্তু এফেক্ট পড়তে পারে। ইউটিউব কিন্তু বুঝে যায় যে একটা ডিভাইস থেকে এটা, একটা আইডি থেকে এটা বারবার ভিডিওটি শেয়ার হচ্ছে। এবার আমাদের নতুন চ্যানেলে তো ভিউ আসে না, তো ভিউ না আসার জন্য আমাকে কিন্তু সিও করতে হবে, অর্থাৎ ট্যাগগুলো সুন্দর করে আমাকে বসাতে হবে। আর ট্যাগ কীভাবে সুন্দর করে বসাতে হয়, চ্যানেলকে কীভাবে সিও করতে হয় এই নিয়ে আপনি ভিডিও সার্চ করবেন ইউটিউবে, অনেক ভিডিও পেয়ে যাবেন। চ্যানেল আপনার সিও করতে হবে, দেখবেন যে আমার 80,000 90,000 সাবস্ক্রাইবার তারপরে কিন্তু আমার চ্যানেলে ভিউ আসে না। তো ভিউ না আসার মধ্যে এটা একটা কারণ কিন্তু আমার যে আমি হোয়াটসঅ্যাপে সবাইকে মেসেঞ্জারে প্রচুর পরিমাণে কিন্তু লিংক শেয়ার করতাম যার কারণে আজকে কিন্তু এই সমস্যা হয়েছে। একজন মানে নিজেকে হয়তো ইউটিউবার বলতেও খারাপ লাগে যে আর ভিউ পাচ্ছি না, এতটা সাবস্ক্রাইবার রয়েছে, মিনিমাম তো 2-3 হাজার ভিউ আসুক, 100-200 ভিউ 300 ভিউ কিন্তু আমার ভিডিও পজ হয়ে যায় আর ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিও। সো আপনারা এই ভুলটা করবেন না। আর আপনি যখন চ্যানেল ক্রিয়েট করবেন তখন আপনি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করে নেবেন, ফেসবুকে পেজ ক্রিয়েট করে নেবেন। ফেসবুকে আপনি কী করবেন, ফেসবুকে আপনার ভিডিও আপলোড করতে থাকবেন। আর ফেসবুকে যে ভিডিওগুলো আপনি আপলোড করতে থাকবেন
समस्त কিন্তু আপনি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন। নতুন চ্যানেল যদি আপনার হয়ে থাকে তো যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটা কিন্তু আপনি ফেসবুকেও কিন্তু আপলোড করবেন। সেখানে চ্যানেলের নামটা লিখে দিবেন, লিংকই দিবেন না, যে আপনার চ্যানেলের নাম উমুক, চ্যানেলের নাম লিখে দিবেন, লিংকই দিবেন না। তাহলে কি হবে, আপনার ভিডিওটার ভিডিওর মধ্যে সত্যি যদি ভালো কিছু জিনিস থাকে সেই ভিডিওটা আপনার দেখতে দেখতে কোনো ইউজার হয়তো ভাববে বা কোনো ফেসবুক ইউজার হয়তো ভাববে, ইয়ার ইয়ার চ্যানেলে তো সত্যি সত্যি খুব ভালো ভিডিও মেকিং হচ্ছে, খুব ভালো ভিডিও আসছে, তো ওর চ্যানেলটা অবশ্যই ভিজিট করে আসি। তখন কিন্তু আপনার চ্যানেলটা তারা কিন্তু ভিজিট করবে। আর আপনার চ্যানেল যখন তারা সার্চ করবে ইউটিউবে তখন আপনার কি আপনার চ্যানেলটা সার্চিংয়ে আসবে, যে আপনার চ্যানেল অনেকেই সার্চ করছে ইউটিউব, তখন আপনার চ্যানেলটিকে আস্তে আস্তে ভাইরাল করবে, যে আপনার চ্যানেলটা বিভিন্ন ডিভাইস থেকে কিন্তু সার্চ হতেই থাকছে। তারপরে আপনার চ্যানেলে মোটামুটি যখন একটা সাবস্ক্রাইবার চলে আসবে 1000 মতো তখন আপনি কি করবেন, তখন আপনাকে যেটা করতে হবে ফেসবুকে সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনি আপলোড করবেন না, একটা হয়তো 10 মিনিটের ভিডিও সেখান থেকে 50 সেকেন্ড কাট আউট করে নিলেন, কাট আউট করে সেটা হয়তো ফেসবুকে আপনি আপলোড করে দিলেন এবং সেখানে বলে দিলেন যে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ভিজিট করুন। সেখান থেকে ভিজিটর আপনার চ্যানেলে আসবে আর ভিজিটর যত আসতে থাকবে তত কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হতে থাকবে। আর ফোর্স আপ আপনারা করবেন না, হয়তো আমরা মেসেঞ্জারে আমরা বলে থাকি যে আমাদের ভিডিওটা দেখুন, বারবার করে বলেই থাকি। এবার ধরুন আমি হয়তো গানের ভিডিও পছন্দ করি না, এবার আমার কোনো বন্ধু হয়তো গানের একটা চ্যানেল ক্রিয়েট করেছে, সে যদি আমাকে গানের ভিডিও লিংক শেয়ার করে আমি তো তার ভিডিও দেখব না, তার ভিডিও হয়তো দেখি কোয়ালিটিটা কেমন, হয়তো ক্লিক করার পরেই 3-4 সেকেন্ড হয়তো দেখার পরে সেটা হয়তো আমি বাদ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কিন্তু ওয়াচিং টাইমটা কমে যায়। সো আপনি জানেন না যে আপনার কোন বন্ধু কীরকম ভিডিও দেখতে পছন্দ করে, সো মেসেঞ্জারে এইভাবে আপনারা ফোর্স আপ করবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা ফোর্স আপ করবেন না। আপনি পোস্ট করে দিন, ফেসবুক পেজে পোস্ট করে দিন, সেই পোস্টটাকে আপনার প্রোফাইলে আবার আপনি রিপোস্ট করেন আপনার পেজটিকে। তাহলে কি হবে, আমি হয়তো টেকনোলজি বিষয়ে ভিডিও করি, টেকনোলজি বিষয়ে যারা যারা ইন্টারেস্টিং জিনিস জানতে চায় তারা হয়তো আমার চ্যানেলটিকে ভিজিট করবে এবং আমার চ্যানেলের ভিডিওটা কিন্তু তারা দেখবে। এবার এইভাবে যখন ভিজিটর আস্তে আস্তে আসতে থাকবে তখন কিন্তু আমার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। তারপর একটা কথা বলি যে অনেক ছোট ইউটিউবাররা একটা কমন ভুল কিন্তু করে, হ্যাঁ বলে দেওয়ার পরে কিন্তু বারবার ভুল করে, সে কমন ভুলটা কি, যে আমরা অনেক সময় কি করি যে কোনো হয়তো ইউটিউব বড় ইউটিউব চ্যানেল সেখানে অনেকগুলো কমেন্ট পড়ে, সে কমেন্ট সেকশনে কিন্তু আমরা আমাদের ভিডিওর লিংক দিয়ে দিই। তো এরকম আপনারা করবেন না, এই এরকম করলে কিন্তু আপনার স্প্যাম হয়ে যাবে আপনার লিঙ্কটা, এবং সেই লিঙ্কে যদি আপনার সেই কমেন্টে যদি কেউ রিপোর্ট করে, রিপোর্ট করলে আপনার চ্যানেলের কিন্তু এফেক্ট পড়তে পারে। সো গাইজ আপনারা এই ভুলটা কিন্তু করবেন না। সো হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও শেয়ার করা থেকে আপনি দূরে থাকুন। হোয়াটসঅ্যাপে আপনি কি শেয়ার করবেন, থাম্বনেল শেয়ার করবেন, আপনার থাম্বনেলটিকে আপনি হোয়াটসঅ্যাপে সকলকে শেয়ার করে দিলেন আর চ্যানেলের নামটা আপনি বলে দিলেন। এবার যে ইন্টারেস্টিং সে আপনার চ্যানেলে ঠিক ভিজিট করবে। আপনার দরকার নেই যে আপনার লিংকে 500 জন ক্লিক করুক, আপনার লিংকে 10-20 জন ক্লিক করুক, আপনার লিংকে যদি 5 জন ক্লিক করে আর 5 জন যদি আপনার টেকনোলজি বিষয়ে ভালোবাসে, ভিডিও টেকনোলজি বিষয়ে হয়তো আপনার চ্যানেল যদি ভালোবাসে, তো 5 জন যদি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। বেশি জনকে শেয়ার করার দরকার নেই, আপনি আপনার থাম্বনেল শেয়ার করুন, সেখানে আপনার চ্যানেলের নামটা বলে দিন যে এই ভিডিওটা দেখতে গেলে চ্যানেলটিকে সার্চ করুন, যারা ইন্টারেস্টিং তারা ঠিক আপনার ভিডিওতে কিন্তু চলে আসবে। এবার আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা ফেসবুক করে আমরা খুব বেশি হলো 200-300-400 কিন্তু ভিউ পাবো। ইউটিউব যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটিকে সাজেস্ট করবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু ভিউ বেশি পাবেন না। আর আমরা তো 500-600 ভিউ পাওয়ার জন্য তো আমরা ইউটিউব করি না, আমরা চাই যে আমাদের 1 মিলিয়ন ভিউ আসুক, আমাদের 1 লাখ ভিউ আসুক, 2 লাখ ভিউ আসুক, এইরকমটা কিন্তু আমরা চাই। তো এরকমটা যদি আমরা চেয়ে থাকি তো অবশ্যই আমরা এই সব জিনিসগুলো পালন করার চেষ্টা করব। বিগত দিন আমি অনেক ভুল করেছি, সেই ভুলের মাশুল কিন্তু আজকে আমাকে গুনে গুনে দিতে হচ্ছে। আজকে এত বড় একটা চ্যানেল থাকা সত্ত্বেও আমি কিন্তু ভিউ পাচ্ছি না আর আমার চ্যানেলের ওয়াচিং টাইম অত্যন্ত কম। সো গাইজ আপনারা এই ভুলটা কিন্তু করবেন না। তো জানি ভিডিওর মধ্যে অনেকগুলো হয়তো জিনিস আপনারা বুঝতে পারলেন, অনেকেই আবার অনেক কিছু হয়তো বুঝতে পারেননি, তো যে বিষয়গুলো আপনারা বুঝতে পারেননি বা কোনো পয়েন্ট যদি আমার ছুটে যায় আপনি যদি জেনে থাকেন তো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি সে বিষয়টা দেখব এবং আবার পরবর্তীতে ভিডিও মেকিং করার চেষ্টা করব। তো বন্ধুগণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, নয়তো ডিসলাইক, প্লিজ লাইক নয়তো ডিসলাইক দিবেন ইয়ার।
তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই ব্লার ভিডিওটা আমি কীভাবে করলাম, আই বাটনে ক্লিক করে ভিডিওটা আপনি দেখে নেবেন যে ব্লার ভিডিওটা আমি কীভাবে মেকিং করলাম। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।